আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে চিকেন শাশলিক করে দেখাবো। এর জন্য এখানে আমি দুইটা চিকেনের বুকের মাংস এভাবে কিউব করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চিকেন শাশলিক বানানোর জন্য আমি নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে চিকেন শাশলিক করার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে আমার লাগবে হলো, লাগবে আমার এখানে চিকেনটা চিকেন শাশলিক বানানোর জন্য সয়া সস, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, লাগবে আমার ভিনেগার, গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। এখন এখানে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, রসুন বাটা। এখানে দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 2 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ভিনেগার দিব, 1 চামচ লবণ। এখন চিকেনটা আমি মশলার সাথে মেখে দিব। চিকেনটা এভাবে মেখে আমি 15 মিনিটের জন্য রেখে দিব। এখন 15 মিনিটের জন্য মিটিয়ে রাখবো। এখন 15 মিনিট হয়ে গেছে, চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন এই চিকেনের সাথে আমি ক্যাপসিকাম, এখানে চিকেনের সাথে আমি সব ক্যাপসিকাম এবং পেঁয়াজটা দিয়ে দিব। দিয়ে মশলার সাথে আমি ক্যাপসিকামগুলো মেখে নিব, যাতে চিকেনের মশলাটা ক্যাপসিকামের গায়েও লেগে যায়। চিকেন শাশলিক বানানোর জন্য এখানে ব্যাম্বু স্টিক নিয়েছি, এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে স্টিকটা পুড়ে যায় না, এই জন্য আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এখন এখানে একটা স্টিক নিয়ে নিয়েছি, স্টিকের ভিতরে আমি এখন ক্যাপসিকাম দিব। ক্যাপসিকাম, পেঁয়াজ, 1 পিস করে চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, আবার 1 পিস চিকেন। এভাবে চিকেনটা আমি বানিয়ে নিব। চিকেন শাশলিকের জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। এখানে দিয়ে দিব টমেটো কেচাপ, এখানে 1 টেবিল চামচ টমেটো কেচাপ নিয়েছি। এখানে নিব সয়া সস 1 টেবিল চামচের মতো, এক চামচ চিনি দিয়ে দিব, অলিভ অয়েল, অলিভ অয়েলের পরিবর্তে আপনারা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। এখানে আমি এই সসটা বানিয়ে নিব। এই সসটা আমি চিকেন শাশলিকের গায়ে ব্যবহার করব। এই সসটা ব্যবহার করলে চিকেনটা খুব জুসি হবে। সব চিকেন শাশলিকগুলো আমি কাঠিতে এভাবে ভরে নিয়েছি, এখন আমি এগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে আমি 1 টেবিল চামচের মতো আমি বাটার দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব অলিভ অয়েল,
আমি অলিভ অয়েল ব্যবহার করতেছি, আপনারা এখানে নরমাল তেলটাও ব্যবহার করতে পারবেন। প্যানটাকে আমি গরম করে নিব। এখন চিকেনগুলো আমি ভেজে দিই। বাটার এবং তেলগুলো উপরে এভাবে দিয়ে দিব। 3 মিনিট করে আমি একবার ভেজে নেব। এভাবে এখন চিকেনটা আমি তুলতে দিই। চিকেন আমি আবার চিকেনের গায়ে তেল দিয়ে দিব। এভাবে সাইডের যে তেলগুলো আছে, বাটার এবং অলিভ অয়েল, এগুলো আমি চিকেনের উপরে করে দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব যে সসটা বানিয়ে রেখেছিলাম, এই সস থেকে আমি করেছি গ্রাস করে দিব। তাহলে চিকেনের উপরটা খুব সুন্দর জুসি হবে। চিকেন সাসলিকটা আমি 4-5 থেকে সুন্দর করে ভেজে নিয়েছি। ওই স্পেশাল সসের জন্য এরকম একটা ক্যারামেলাইজ হবে আর সেটা খুব জুসি হবে। এখন আমি এটা প্লেট উঠিয়ে নিব। আপনারা বাইরে থেকে না কিনে এইভাবে আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন, যাতে আপনারা বাসায় এই ধরনের রেসিপিগুলো ট্রাই করতে পারেন। এখন আমি পরবর্তী ব্যাচটা ভেজে নিব। এখন আমি প্রথম ব্যাচটা উঠিয়ে নিলাম। আমি যে প্রথম ফ্রাই প্যানে করেছিলাম সেই ফ্রাই প্যানটা এখন আমি ধুয়ে নিয়েছি। আপনারাও একবার রেসিপি একটা এক ফ্রাই প্যান বানানোর পরে পরবর্তীতে আপনারা এই ফ্রাই প্যানটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। যদি ওই ফ্রাই প্যানে আপনারা আবার পরবর্তী ব্যাচটা ভাজেন তাহলে আপনাদের চিকেনটা পুড়ে যেতে পারে। এই জন্য পরবর্তী ব্যাচটা ভাজার সময় আবার আপনাদের এই ফ্রাই প্যানটা ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে পরিষ্কার করে আবার 1 টেবিল চামচ বাটার এবং অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এখন আমি আবার আরেকবার ধুয়ে নিব। পরবর্তী ব্যাচটাও আমি এরকম কেমন করে ভেজে নিয়েছি। এখন আমি আবার লেগে নিব। হয়ে গেছে আমার চিকেন শাশলিক রেসিপি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী সুন্দর সুন্দর রেসিপি আপলোড করলে আপনাদের কাছে আগে পৌঁছে যায় এবং বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। বাইরে থেকে কিনে এনে খাওয়ার থেকে এই ধরনের রেসিপি ঘরে তৈরি করে খেলে আপনারা খুব মজা করে এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন।